আসসালামু আলাইকুম। আজকে আবার একটা সুতোদি লেস তৈরি করে দেখাবো। আজকে লেসটি তৈরি করার জন্য এখানে আমি একটা সুইয়ের মাঝখানে দুই গুণ করে সুতা গেথে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো সুতা দিয়ে কাজটা করতে পারবেন। আমি এখানে লাচ্ছি সুতা দিয়ে কাজটা করে নিচ্ছি। তো এখানে আমি শুরুতেই যেখান থেকে লেসটা তৈরি করব ওইখান থেকে শুরুতে সুতাটা একটা ফোর দিয়ে টেনে বের করে নিচ্ছি। আমি কিন্তু সবসময় মানে কাপড়ের মাঝখান মানে ডাবল পার্ট করে মিডল থেকে আমি সুতাটা জয়েন করি, কিন্তু আজকে আমি যেহেতু এক পার্ট থেকে জয়েন করছি এই জন্য ঠিক যেখানে সুতাটা জয়েন করেছি ওইখান থেকে সুইটা নিয়ে সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে একটা ফোর দিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু এখানে সুতাটা দেখুন আমার উপরের দিকে চলে আসলো। এবার ছোট্ট একটা ঘর তৈরি করব, এর জন্য অল্প কিছুটা কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে সুইটা বের করে নিলাম। এবার এই সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে একটা ফোর তুলে নিচ্ছি। এখানে কিন্তু ছোট্ট একটা ঘর আমাদের তৈরি হয়ে যাবে, ছোট্ট একটা ঘর তৈরি হয়ে গেল। এবার আমরা আরও একটা ঘর তৈরি করব, এর জন্য আবার নিচের দিক থেকেও অল্প কিছুটা কাপড় বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে সুইটা নিয়ে এই যে সুতাটা, এই সুতাটা আবার দেখুন হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে সুতাটা জয়েন করব। তবে এখানে সুতাটা উপরের দিকে একটু কিছুটা অংশ রেখে আমি জয়েন করব, যাতে করে পরবর্তী মানে লাইনের জন্য বোতাম স্টিচ আমি এই স্পেসটার মাঝখানে করতে পারি। তো এখানে দেখুন সুতা কিছুটা রেখে কিন্তু আমি সুতাটা এখানে কাপড়ের সাথে জয়েন করেছি। এবার এই যে উপরের দিকে যতটুকু অংশ রেখেছি অতটুকু অংশে আমাদের বোতাম স্টিচ করতে হবে। তো বোতাম স্টিচ করার জন্য এখান থেকে জাস্ট কাপড়টা আমি উল্টে নিয়ে এই যে এখানে যে ঘরটা তৈরি করেছি ওই ঘরটার মাঝখানে আমি বোতাম স্টিচগুলো করে নিয়েছি। তো পুরো ঘরটা ফিল আপ করতে যতগুলো বোতাম স্টিচের প্রয়োজন অতগুলো বোতাম স্টিচ করবেন। এখানে আমি টোটাল 9টা বোতাম স্টিচ করে নিচ্ছি। এখানে ঘর যতটা বড় করবেন অতগুলোই কিন্তু বোতাম স্টিচের প্রয়োজন হবে। তো এখানে আমি যতটুকু ঘর করেছি এই পুরো ঘরটা কমপ্লিট করতে টোটাল আমাদের 9টা বোতাম স্টিচ করতে হবে। আমি এখানে 9টা বোতাম স্টিচ করে নিয়েছি। এরপর এখানে যে শুরুতেই ছোট্ট ঘরটা রেখেছিলাম ওই ঘরটার মাঝখানে এই সুতাটা আমি জয়েন করে নেব। এর জন্য ওই চেনটার মাঝখান মানে ওই ঘরটার মাঝখান থেকে আমি শুরুতে মানে যে সুইটা নিয়ে নিলাম, এরপর সুতার হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে টেনে বের করে নিলাম। এবার পুরো প্যাটার্নটা আমি আবার উল্টে নিয়েছি। উল্টে নিয়ে এই যে বোতাম স্টিচ যে ঘরগুলোতে করেছো ওই ঘরগুলোতে এবার কাজটা করতে হবে। তো একদম শুরুর যে বোতাম স্টিচের চেনটা আছে ওই চেনটার মাঝখানে আমি শুরুতেই সুইটা নিয়ে নিচ্ছি, সুইটা নিয়ে নিলাম। এরপর এই যে সুতাটা আছে এই সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে একটা ফোর তুলে নিচ্ছি। তো এখানে ফোরটা তুলে নিলাম। এরপর এই দেখুন ফোরটা পরার আগে যে সুতাটা আছে এই যে ওই সুতাটার মাঝখান থেকে আমি সুইটা নিয়ে এখানে দেখুন জাস্ট একটা চেন ফোর দিয়ে নিচ্ছি। এই যে এই দুইটা সুতার মাঝখান থেকে সুতাটা টেনে আমি এখানে একটা চেন ফোর দিয়ে নিলাম। এই যে হয়ে গেছে। এরপর সেমভাবে পরবর্তী যে বোতাম স্টিচের চেনটা আছে ওই চেনটার মাঝখানে সুইটা নিয়ে নেবো। এরপর সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে একটা ফোর তুলে নেব। এবার দেখুন এই যে গিটটা পরার আগের যে সুতোটা আছে মানে গিটটা পরার আগের যে স্পেসটা ওই স্পেসের মাঝখান থেকে সুইটা নিয়ে জাস্ট আমি এখানে এই দুইটা সুতার মাঝখান থেকে সুতাটা টেনে একটা গিট দিয়ে নিব মানে একটা ফোর তুলে নিব। এতে করে কিন্তু এখানে একটা গিটের মতো পড়বে। এই যে আবার দেখুন সেমভাবে পরবর্তী যে বোতাম স্টিচের চেনটা আছে ওই চেনটার মাঝখান থেকে সুইটা নিয়ে নিলাম, সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে একটা ফোর তুলে নিলাম। এবার দেখুন এই হাতের ডান দিক থেকে প্যাচ দেওয়ার কারণে কিন্তু এখানে একটা গিটের মতো পড়বে। এই যে এখানে আমার সুতাটা আমি ঠিক করে নিচ্ছি। এই যে গিটটা পড়লো, এই গিটটা পড়ার আগে যে সুতাটা আছে দুইটা গিটের মাঝখানে যে স্পেসটা ওই স্পেসটার মাঝখান থেকে চেনটা নিয়ে জাস্ট এখানে একটা চেন ফোর দিলে কিন্তু হয়ে যাবে। তো এভাবে করে বাকির অংশটুকুতে আমাদের কাজটা করতে হবে। এখানে টোটাল 9টা বোতাম স্টিচ আছে, তো 9টা ঘরে টোটাল 9 বার আমাদের কাজটা করে নিতে হবে। এখানে 9টা ঘরে 9 বার আমি কাজটা করে নিয়েছি। এবার সুতাটা কাপড়ের সাথে জয়েন করব। তো এই পুরোটা অংশ করার জন্য যতটুকু অংশ হয়েছে অতটুকু অংশ কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানে সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে আমি জয়েন করে নিচ্ছি, সুতাটা জয়েন করে নিলাম। এবার সেমভাবেই আসলে আমাদের ফুলগুলো তৈরি করতে হবে। এখানে একটা ফুল হয়ে গেছে। এবার আবার পরবর্তী লাইনের জন্য শুরুতেই আমি আবার ছোট্ট একটা ঘর তৈরি করবো। এর জন্য অল্প কিছুটা কাপড় বাদ দিয়ে কাপড়ের মাঝখানে সুতাটা দিয়ে একটা ফুল তুলে নিলাম।
মানে শুরুর এই অংশটা করলাম। এরপর এই ঘরের অংশটা তৈরি করার জন্য দেখুন আবার অল্প কিছুটা কাপড় নিচে দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে সুতাটা নিয়ে মানে সুইটা নিয়ে হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে আমি এখানে একটা ফোর তুলে নিলাম। কিন্তু এখানে যেহেতু আমি ঘর তৈরি করব এর জন্য উপরের দিকে সুতাটা রেখে ভালো করে সুতাটা এখানে আটকে দেবো, এতে করে যাতে করে এই যে উপরের দিকে সুতাটা রেখেছি এই সুতাটার মাঝখানে আমরা বোতামে স্টিচ করতে পারি। এবার পুরো প্যাটার্নটা উল্টে নিয়ে এই মানে যে অংশটা রেখেছি ওই অংশটার মাঝখানে এবার আমরা আবার টোটাল 9টা বোতাম স্টিচ করে নেবে। যেহেতু আগের ফুলটার ক্ষেত্রে আমরা 9টা বোতাম স্টিচ করেছিলাম এই জন্য এই ঘরের মাঝখানে আমি 9টা বোতাম স্টিচ করে নিচ্ছি। এখানে টোটাল 9টা বোতাম স্টিচ আমি করে নিয়েছি। এরপর ঠিক আগের মতো করে শুরুতে যে ছোট্ট ঘরটা রেখেছিলাম ওই ঘরটার মাঝখানে এই 9টা মানে বোতাম স্টিচ করার কারণে যতটুকু অংশ হয়েছে অতটুকু অংশ এখানে আমি ঠিক অতটুকু অংশ রেখেই কিন্তু সুতাটা এখানে হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে জয়েন করে নিলাম। এই যে হয়ে গেছে, আমি কিন্তু মিডেলে সুতাটা জয়েন করেছি ঘরটার মাঝখানে। এবার পুরো প্যাটার্নটা আবার উল্টে নিয়ে ঠিক আগের মতো করে বোতাম স্টিচের ঘরগুলোর মাঝখানে কাজটা করতে হবে। মানে শুরুর বোতাম স্টিচের মাঝখান থেকে সুইটা নিয়ে সুতাটা হাতে ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে গিট দিয়ে নেব। এবার এই গিটটা পরার আগে যে সুতার স্পেসটা আছে ওই স্পেসের মাঝখান থেকে আবার সুইটা নিয়ে এখানে জাস্ট আমি মাঝখান থেকে সুতাটা টেনে বের করে নেবো, এতে করে কিন্তু ওই একটা গিটের উপরে আরও একটা গিট পড়বে। আবার দেখুন পরবর্তী বোতাম স্টিচের মাঝখান থেকে সুইটা নিয়ে সুতাটা হাতে ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে সুতাটা টেনে বের করে নিলাম। এবার এই যে গিটটা পরার আগে যে সুতাটা আছে এই যে ওই সুতাটার মাঝখান থেকে মানে সুইটা নিয়ে জাস্ট এভাবে মিডল থেকে সুতাটা টেনে বের করে নেবো, এতে করে কিন্তু গিটের উপরে আর একটা গিট পড়বে। এভাবে করে বাকি ঘরগুলো তো আবার আমাদের ঠিক আগের মতো করে কাজটা করে নিতে হবে। এই যে বাকি ঘরগুলোতে আমি কাজটা করে নিচ্ছি। তো পুরোটা অংশে কাজটা করেছি, এবার সুতাটা কাপড়ের সাথে জয়েন করব। এজন্য দেখুন আবার নিচের দিক থেকে অল্প কিছুটা কাপড় বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে সুতাটা এখানে টেনে বের করে নিচ্ছি। এই যে জয়েন হয়ে গেছে, আরও একটা ফুল হয়ে গেছে। তো এভাবে করে একটার পর একটা ফুল বাড়িয়ে এই লেসটা তৈরি করে নিতে হবে, খুবই সহজ। তো আশা করি আজকের এই লেসের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন ভিডিও ছাড়ার মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।